আসসালামু আলাইকুম। দেয়ালের দেশ, বুবলির দেয়ালের দেশের টিজার দেখলাম, আই মিন ওরা তো লিখছে ফোরকাস্ট, অফিসিয়াল ফোরকাস্ট। দেখ, প্রথম যে জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে যে 56 সেকেন্ডের এই ফোরকাস্টে 8-10 সেকেন্ডই খেয়ে ফেলছে দুইটা নাম, একটা হচ্ছে টাইগার সিমেন্ট আর একটা হচ্ছে ঢাকা ব্যাংক। দেখেন, অনুদানের সিনেমা, অনুদানের সিনেমা বললে আগে সবাই নাক ছিটকাইতো, অনুদানের সিনেমা বললে আগে কেউ সিনেমা হলে যে আর দেখতো না, তো দেখতোই না, ইউটিউবে বা অন্য কোনো সোর্সের মাধ্যমে পাইলো অনুদান। অনুদানের সিনেমা মানে মানুষ ভাবতো যে এই টাকা পাইছে উড়াইছে, কোনো রকম একটা নাটক বানিয়ে রাইখে দিছে সরকারকে দেখানোর জন্য। অনুদানের সিনেমা মানে মানুষ ভাবতো যে একটা আর্ট ফিল্ম হবে, এটা দেখার মতো কিছু না, কমার্শিয়াল কোনো ভ্যালু না, এটা নিয়ে আসলে অত মাথা খাওয়ানোর কিছু নাই। তো সেই অনুদানের সিনেমা এইবার ঈদে মুক্তি পাচ্ছে, অনুদানের সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। আমি জানি না অনুদানের সিনেমা এর আগে বোধ হয় এস এস কলিকের একটা মুক্তি পেয়ে গেছে, শাকিব খানের গলুই, ওটা সম্ভবত অনুদানের সিনেমা ছিল। এছাড়া অনুদানের সিনেমা কিন্তু খুব একটা ঈদে মুক্তি পায় না, কারণ যিনি অনুদানের সিনেমা বানান তার নিজেরই সেই আত্মবিশ্বাস থাকে না, তার নিজেরই মনোবল থাকে না যে অনুদানের সিনেমাটা ঈদে মুক্তি দিবে। কিন্তু শাকিব খানের গলইয়ের পর থেকে অনুদানের সিনেমার একটা আলাদা ডাইমেনশন তৈরি হয়েছে। কিভাবে দেখেন, অনুদানের সিনেমা শাকিব খানের গলই, সেইখানে এসআক অলিক নিলেন খোরশেদ আলম খসরুকে, অনুদান পেলেন কিছু টাকা আর খোরশেদ আলম খসরু আরো যোগ করলেন অনুদানের চাইতেও বেশি টাকা, কারণ শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে সে তো অনুদানের সেই 50-60 লাখ টাকায় শেষ করা যাবে না, তো আরও 50-60 লাখ টাকা খরচ মানে অ্যাড করলেন খসরু সাহেব, এবং সেটা দিয়ে গলুই বানালেন এবং সেই গলুই দেশ এবং বিদেশে রিলিজ দিলেন। এখন এই মুহূর্তে আসলে একটা সিনেমা বানাইলে সিনেমার বিভিন্ন সোর্স থাকে, ইনকাম করার বিভিন্ন সোর্স থাকে। একটা সিনেমা যখন স্পন্সার্ড বাই টাইগার সিমেন্ট, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লেখা উঠে, তার মানে হচ্ছে গিয়ে যে সিনেমার 1/4 টাকা তারা দিয়ে দিছে সিনেমাকে, তারা পেয়ে গেছে। তো সিনেমা মুক্তির আগেই সিনেমার 1/4 টাকা উঠে ফেলছে, উঠে ফেলছে দেয়ালের দেশ। এখন এই ঢাকা ব্যাংকের থেকে টাকা তোলা আর টাইগার সিমেন্টের কাছ থেকে টাকা তোলা কি চারটিখানি কথা? তাদের তো একটা মার্কেটিং টিম আছে, তারা তো যেখানে সেখানে বিজ্ঞাপন দিয়ে দেয় না, স্পন্সর করে না, তারা সিনেমার মেরিটটা দেখছে, তারা সিনেমার কাজটা দেখছে, সিনেমাটা দেখায় তারপরে বিজ্ঞাপন আনতে হয়েছে। তারা বুঝতে পারছে যে সিনেমাটা কতটুক ভাইব উঠাইতে পারে, কতটুক দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারে। পুরো ফোরকাস্টে একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে গিয়ে যে দুইটা ক্যারেক্টার, পুরো ফোরকাস্টে দুইটা ক্যারেক্টার, সরিফুল রাজ। প্রথম ফ্রেমটা আমাকে মানে এই ফোরকাস্টেরই প্রথম ফ্রেমটা আমাকে মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখছে। অন্য একটা বাড়ির দরজা খোলা, সেই বাড়ির দরজা দিয়ে সামনে আরেকটা, মানে সামনাসামনি মিলে গেল, অন্য একটা বাসার দরজা খোলা, সেই বাসার দরজা দিয়ে সামনের বাসার দরজা খুলে শরীফুল রাজ বেরিয়ে আসে, দরজার দিয়ে ভেতর থেকে আর এক দরজা খোলা এবং তার ভেতরে দেখা, মানে কতগুলো মন্তাজ এটার মধ্যে কাজ করতেছে, ডাবল মিনিং এটার মধ্যে কাজ করতেছে, ক্যামেরার ম্যানের মুনশিয়ানা এটার মধ্যে কাজ করতেছে, ডিরেক্টরের মুনশিয়ানা এটার মধ্যে কাজ করতেছে। এই পুরো 56 সেকেন্ডের ফোরকাস্ট দেখে আমি মুগ্ধ হয়েছি ক্যামেরাম্যান সাহিল রনির ক্যামেরা ওয়ার্ক দেখে। ভাই, ক্যামেরা ওয়ার্ক আছে এই সিনেমায়, ক্যামেরার কাজ আছে, একটা ক্যামেরাম্যান, একটা ডিওপি, সে একটা সিনেমাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারে। বিশুকমণি এই ছেলেটি নাটকে অ্যাসিস্ট করতো, নাটক ডিরেকশন দিত, এও কিন্তু নাটকের ছেলে, ওই যে নাটকের ছেলে বলে অনেকে নাক সিটকায়, সেই নাটকের ছেলে হিমেল আশরাফ একেবারে পুরো বাংলাদেশ কাঁপিয়ে রেখেছে। এই বিশুকমণিও হিমেল আশরাফের উত্তরসূরি হতে এসেছে। বিশুকমণি তার প্রথম সিনেমায় শাকিব খানকে পায় নাই, হয়তো শাকিব খান পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, অথবা অন্য কোনো কারণ ছিল, এখানে শরীফুল রাজের মতো একটি ক্যারেক্টার দরকার। যে কোনো কারণেই হোক, বিশুকমণি শরীফুল রাজকে পাইছে, শরীফুল রাজ
বিশুকমণিকে পাইছে, আমার মনে হয় দুইজনের জন্যই এটা খুব প্লাস। এবং বুবলি বিশুকমণি আর শরীফুল রাজকে পাইছে, এই তিনজন আবার সাহিল রনিকে পাইছে, কেউ কারো চেয়ে কম না, শেয়ানে শেয়ানে কাজ হয়েছে এই সিনেমায়। পুরো ফোরকাস্ট জুড়ে দুইটা ক্যারেক্টার এবং একটা একটা ডায়লগ নাই, একটা ডায়লগ নাই, কিন্তু আপনি চেয়ে আছেন পুরো ফোরকাস্টটা দেখলেন। যা যা একটা ফোরকাস্ট আপনাকে ডায়লগ ছাড়া আটকে রাখছে 56 সেকেন্ড 1 মিনিটের মতো, এবং একবার না, আপনি একবার দেখার পর আবার দেখছেন। আমি জানি না কে কে দ্বিতীয়বার তৃতীয়বার দেখেছেন, আমি তো কয়েকবার দেখছি, কয়েকবার আমার দেখতে হয়েছে আরেকটু দেখি আরেকবার দেখি ওই জায়গা থেকে। এই সিনেমায় শরীফুল রাজের অনেকগুলো লুক এই ফোরকাস্টে রিভিল করছে। শরীফুল রাজ, আমি শুনেছি শরীফুল রাজ এই স্পেসিফিকলি এই সিনেমার জন্য সে ওজন কমিয়েছে, ওয়েট কমাইছে, ডেডিকেশন দেখেন। আর একটা সিনেমার জন্য আমাদের নাইম FS নাইম 30 কেজি ওয়েট বাড়াইছে, সেটা নিয়ে আমি অন্য একটা কন্টেন্টে আলাপ করব। এই যে ওয়েট কমানো ওয়েট বাড়ানো, সাকিব খান রাজকুমারের জন্য ওয়েট কমাইছে, তুফানের জন্য আরো ওয়েট কমাবে। দেখেন আমাদের দেশে, আমি বারবার একটা কথা বলি যে আমাদের দেশে সাকিব খানের পরে সাকিব খানের আশেপাশে যাওয়ার মতো কোনো হিরো তৈরি হচ্ছে না। কেন তৈরি হচ্ছে না, তার অন্যতম একটি কারণ এই যে সাকিব খান যে ধরনের ডেডিকেশন দেয় সেই ধরনের ডেডিকেশনের অভাব। শরীফুল রাজ সেই ডেডিকেশনটা দিচ্ছে, দেয়, দিবে। শরীফুল রাজের সঙ্গে আমার কাজ হয়েছে একটা, সেটি হচ্ছে পড়ান, সেই পড়ান ব্লকবাস্টার। শরীফুল রাজ আর একটা কাজ করেছে নডরাই, অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে নিয়েছে। শরীফুল রাজ আর একটা কাজ করেছে দামাল, ফুটবলের তার যে কাজগুলো দেখানো হয়েছে তাতে ফুটবল নিয়ে তার যে ডেডিকেশন ছিল সেইটা কিন্তু দামাল হয়তো অত ভালো কিছু করে নাই, কিন্তু একজন ফুটবলার হিসেবে শরীফুল রাজকে কেউ ফেলে দিতে পারবে না যে সে একজন ফুটবলারই ছিল, সে একজন প্লেয়ার ছিল, একজন প্লেয়ারের চরিত্রে সে নিজেকে এস্টাবলিশ করতে পারছে, প্রমাণ করতে পারছে। আমি শরীফুল রাজ সম্পর্কে বলতে গিয়ে হয়তো একটু বেশি বলে ফেলতেছি অথবা একটু কম বলে ফেলতেছি, কারণ আমি আমার মনে হয় শরীফুল রাজ যা ডিজার্ভ করে সেটাই বলতে পারছি না, অথবা যারা শরীফুল রাজকে পছন্দ করেন না তাদের কাছে মনে হইতে পারে যে আমি তাকে নিয়ে বেশি বলছি না। যে যাই ভাবেন, বাংলাদেশের একটা অ্যাসেট হতে চলেছে শরীফুল রাজ। বুবলির অভিনয় প্রশংসা নিয়ে নতুন করে কিছু বলার নাই, সাকিব খানের হাত ধরে সে সিনেমায় আসছে, কিন্তু সাকিব খানের হাত ধরে সিনেমায় আসার পরে সাকিব খান যখন হাত ছেড়ে দিছে তারপরে কোন নায়িকা দাঁড়াইছে, বুবলি দাঁড়াইছে। তার মানে বুবলির নিজস্ব একটা অভিনয় প্রতিভা আছে। এইখানে এই দেয়ালের দেশে বুবলিকে একবার দেখানো হলো হিমাগারে, একবার দেখানো হলো হুইল চেয়ারে, আবার শরীফুল রাজকে একটা সিনে একটা কবরের পাশে শুয়ে আছে আর একটা কবরের ভেতরে বৃষ্টি পড়ছে। মাই গড, কতটা ডেপথ, কতটা ইন্টেন্স দৃশ্যটার ভিতরে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম নিয়ে কিছু বলার নাই, শুরু থেকে শেষ অবধি একটা এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক গেল এই ফোরকাস্টে, আমি কোথাও ছন্দপতন হয় নাই আমার। আর এই সাউন্ড ডিজাইনার কে এই সিনেমার, হবে না কেন, এই সিনেমার সাউন্ড ডিজাইনার কে, রিপন্ডনাথ, 5-6টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে তার কাছে, 5-6টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। পরাণের সাউন্ড ডিজাইনার, হাওয়ার সাউন্ড ডিজাইনার, আর এটা এডিট করছে কে, রায়হান রফির সবচেয়ে প্রিয় এডিটর সীমিত রায় অন্তর, রায়হান রফির অনেক সিনেমার এডিটর সে, অনেক ভালো ভালো সিনেমার এডিটর সে। সে একটু অন্তর মানে সে একটু আড়ালে থাকতে চায়, ক্যামেরার সামনে আসতে চায় না, একটু লাজুক টাইপের। আমি অনেকবার তাকে রিকোয়েস্ট করেছি আপনার একটা ইন্টারভিউ করবো, সে তাকে আমি রাজি করতে পারিনি। সেরা সেরা জায়গা থেকে সেরা সেরা মানুষ তাকে নিয়ে আসছে, আর সেই জন্য সেরা সেরা কিন্তু টাকাটাও দিতে হয়েছে, গুনতে হয়েছে। আমি জানি না অনুদানের এই সিনেমায় বিশুকমণির সঙ্গে আর কে প্রযোজক আর কে আছে বা কত টাকা লগ্নি করেছে এই সিনেমাতে। স্টোরি, ডায়লগ, স্ক্রিন প্লে অ্যান্ড ডিরেকশন বিশুকমণি, ইয়াগ একটা ছেলে, খুবই অল্প বয়স, রায়হান রফি, হিমেল আশরাফ এদের চেয়েও ছোট। এই যে নতুনদের একটা জয় জয়কার, এবং সাকিব খান লাস্ট প্রেস মিটে আরশাদ আদনানের সঙ্গে রাজকুমারের প্রেস মিটে সে বলেছে, সাকিব খান নিজের মুখে বলেছে, আমি নতুনদের সঙ্গে থাকতে চাই,
নতুনদের সঙ্গে কাজ করতে চাই। দেখেন শাকিব খানের দূরদর্শিতা দেখেন, সে কিন্তু ঠিকই বুঝতে পারছে এই নতুন ছেলে প্লেয়ারাই বদলে দিবে, পাল্টে দিবে সিনেমার, বাংলাদেশের সিনেমার সেই পাল্টে দেবার সেই স্রোতে, সেই পাল্টে দেবার সেই দলে যোগ হলো বিশিক পুরি। অলরেডি এর ফোরকাস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে এর ফোরকাস্ট। হ্যাঁ, অনেক সময় এরকম হয়, ট্রেলার অনেক সুন্দর হয়, পোস্টার অনেক সুন্দর হয়, কিন্তু সিনেমাটা ঠিকঠাক মতো করে মানুষের নজর করতে পারে না, ঠিকঠাক করে দর্শককে এন্টারটেইন করতে পারে না। দেখেন এখনকার সিনেমার বিষয়টা হচ্ছে যে কতটা কমার্শিয়াল হইলো বা কতটা অ্যাকশান হইলো তা না, এখনকার সিনেমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাকে সে কতটুক এন্টারটেইন করলো, আপনার উপরে সিনেমাটা কতটুক প্রভাব ফেলতে পারলো। পরাণ, হাওয়া, বোনপুরা, আয়নাবাজি, ইভেন প্রিয়তমা, সুরঙ্গ, এই সিনেমাগুলো কি অ্যাকশন সিনেমা? প্রিয়তমায় মাত্র দুইটা না তিনটা জন অ্যাকশন ব্যবহার করা হয়েছে। অ্যাকশন সিনেমার প্যাটার্নই আলাদা রে ভাই, অ্যাকশন সিনেমা অন্য জিনিস। এই সিনেমাগুলো মানুষকে প্রভাবিত করছে, ইনফ্লুয়েন্সড করছে, সেই প্রভাব থেকে, এই সিনেমার গল্পের প্রভাব থেকে মানুষ বেরিয়ে আসতে পারছে না, তখনই ওই সিনেমাটা মানুষের মনে গেঁথে যায়, তখনই ওই সিনেমাটা মুখে মুখে ছড়িয়ে যায় এবং হিট সুপারহিট তকমা পেয়ে যায়। এইবার রাজকুমার দেখার জন্যে সবাই আগে টিকিট কাটবে, সবাই রাজকুমার দেখার জন্য টিকিট কাটবে, কিন্তু রাজকুমার দেখার পরে কি দেখবে? ঈদের তো কয়েকদিনের ছুটি তাই না, হয়তো অনেকে রাজকুমার দুইবার তিনবার দেখবে, তারপরে আর বাকি দর্শক রাজকুমার দেখার পর কি দেখবে? একটা পরিবারের সবাই কি এক ধরনের সিনেমা দেখে? বাচ্চা একটা সিনেমা দেখার আবদার করবে, বউ একটা সিনেমা দেখার আবদার করবে, আর পরিবার যে কর্তা সে শুধু সবার দিকে তাকিয়ে সবার মন রক্ষা করার চেষ্টা করবে, তার নিজের ইচ্ছা। যদি মিলে যায় তাদের সঙ্গে তো ভালো, না মিললে পরবর্তীতে সে দেখবে। তো একটা পরিবারের এক একজনের টেস্ট এক এক। এই দেয়ালের দেশ এখনকার জেনারেশনের টেস্ট, এই দেয়ালের দেশ আমার মনে হয় এই বুবলির দেয়ালের দেশ রাজকুমারের পরে সেই টেস্টটা দিবে। গতবার প্রিয়তমা সুরঙ্গের পরে বুবলির প্রহেলিকা সেই টেস্টটা দিয়েছিল, এইবার আমার মনে হয় প্রহেলিকার চাইতে কয়েক গুণ ভালো হবে এই সিনেমাটা, কয়েক গুণ ভালো হবে। আমার মনে হয় রাজকুমার যখন কয়েক সপ্তাহ চালানোর পরে হল মালিকরা রাজকুমার থেকে যখন অন্য ছবিতে মুভ করবে সেই সিনেমাটা হবে দেয়ালের দেশ। হ্যাঁ, এটি কিন্তু মফস্বল বা ঢাকার বাইরে খুব বেশি অ্যাট্রাক্ট করতে পারবে কিনা যায় না, কিন্তু এখন মোবাইল ইন্টারনেট সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এখন দর্শক সারা বাংলাদেশে তৈরি হয়ে গেছে। আগে একটা সময় ছিল মানুষ জানতো না ওয়ার্ল্ডে কি হইতো, ভিসিআরের যুগ, তখনকার দর্শক হলে যে যা দেখতো তাই তাদের কাছে ওয়াও। এখনকার দর্শক ভায়া সেরকম না, এখনকার দর্শক সেই ধরেন ইসে তেঁতুলিয়া বা টেকনাফে যে থাকে, সে নিজেও এখন নিজে এক ইউটিউবার, সে নিজেও তার ইউটিউব কন্টেন্টের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, সে নিজেও একটা কালার ডিজাইন করে তার কন্টেন্টের উপরে, একটা কালার ইফেক্ট দেয়, সে নিজেও এডিট করে কন্টেন্টটা, এডিট করে একটা আলাদা ফ্লেভার দেয় তার কন্টেন্টে, সে নিজেও তার কন্টেন্টটা যখন ভিডিও করে একটা ক্যামেরার সিনেমাটোগ্রাফির একটা ডাইমেনশন আনার চেষ্টা করে, কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে। দেয়ালের দেশ নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু বলা যাবে, অনেক দূর বলতে পারবো। আমার কাছে এতটা ভালো লেগেছে ফোরকাস্টটা, জানি না সিনেমাটা কীরকম হবে, অবশ্যই আমি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে আপনাদের সিনেমার রিভিউ দিব। এই ঈদে যে 13টি সিনেমা আসছে, 13টি সিনেমাই আমি দেখব, কথা দিলাম, যান আল্লাহ যদি বাঁচায় রাখে 13টা সিনেমাই দেখবো, 13টা সিনেমা দেখে আপনাদেরকে রিভিউ দিব। কারণ আমি মনে করছি যে এই পর্যন্ত ঈদে বাংলাদেশে যে মানে লাস্ট 8-10 বছরে এই পর্যন্ত ঈদে যেই মানে সর্বাধিক ছবির যেভাবে আসছে তার মধ্যে এই ঈদে সর্বাধিক ছবি দেখার মতো, 13টা ছবির মধ্যে ম্যাক্সিমাম ছবি দেখার মতো ফেলতে পারবেন না, কারো চাইতে কেউ কম না,
কে কে আছে দেয়ালের দেশে একটু শুনে যাই। এই ছবিতে অভিনয় করেছে শরীফুল রাজ, বুবলি, শাহাদাত হোসাইন, জিরাত, শানু, স্বাগতা। স্বাগতা কিন্তু বহু আগের নায়িকা, মান্নার নায়িকা। আজিজুল হাকিম, সাবেরি আলম, সমাপ্তি বাসুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন, যে কটা নাম বললাম প্রত্যেকই ভাই অভিনেতা অভিনেত্রী, স্কিল্ড অভিনেতা অভিনেত্রী, এবং তারা তাদের অভিনয়ের স্বীকৃতিও পাওয়া, অ্যাওয়ার্ড পাওয়া। কি হতে যাচ্ছে দেওয়ালের দেশ? এই সিনেমাটা দেখে মানুষের অভিনয় শিল্পীদের অভিনয় দেখে মাথা নষ্ট হবে, কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, মানে অপশনই নাই। আপনি অভিনয় দেখে হতাশ হওয়ার অপশনই নাই। একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করে এই সিনেমায় অভিনয় করেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ এদের প্রত্যেককে আমি চিনি। তারা প্রত্যেকেই অ্যাক্টিংটা জানে এবং প্রতিযোগিতা করে অ্যাক্টিং করে, কার চেয়ে কত ভালো অ্যাক্টিং করা যায়, 100% ডেডিকেশন দিয়ে অ্যাক্টিং করে তারা। আই ডোন্ট থিঙ্ক যে আপনারা দেয়ালের দেশ দেখে হতাশ হবেন। ফোরকাস্টটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।